কিভাবে নিজের মোবাইল ইউজ করে উইকিপিডিয়াতে নিজের বায়োগ্রাফি ও ছবি আপলোড করবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তো একটা কথা কি যে সম্পূর্ণ টিউটোরিয়াল উইকিপিডিয়ার যেটা একটা ভিডিওতে কখনোই কাফার করা সম্ভব নয় তো আমি চেষ্টা করবো আমার থেকে সম্পূর্ণ বোঝানোর তো জাস্ট আমি এখানে আমার উইকিপিডিয়া অ্যাপ্লিকেশনে ঢুকেছি তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে উইকিপিডিয়া অ্যাপ্লিকেশন ইউজ করে কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন না তো আপনার ফোনে যদি উইকিপিডিয়া অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকে তো এটাকে আপনাকে সর্বপ্রথম আনইনস্টল করে দিতে হবে তো আমি এটাকে জাস্ট আনইনস্টল করে দিচ্ছি আনইনস্টল করার পরে এখানে আপনাকে যেতে হবে ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনাকে জাস্ট উইকিপিডিয়া লিখে এটা সার্চ করুন সার্চ করার পরে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ফোনে এই যে ডেস্কটপ মোড যেটা এই সেটা ডেস্কটপ সাইটটা যেন অন করা থাকে তাহলে আপনি পিসি মোডে সে এক্সট্রা সুবিধাগুলো পাবেন তো দেন এই উইকিপিডিয়া ডট অর্গানাইজেশন এই ওয়েবসাইটে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে উইকিপিডিয়ার পেজটা আমাদের কাছে এই যে শো করছে তো একটা কথা উইকিপিডিয়া কিন্তু প্রতিনিয়তই আপগ্রেড হয় আপনি আজকে যেমন ইন্টারফেস দেখতে পাচ্ছেন যেমন ডিজাইন দেখতে পারছেন দুদিন পরে কিন্তু তেমন নাও থাকতে পারে তো যাই হোক এইখানে আমি জাস্ট ইংলিশে ক্লিক করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এখানে এন্টার করলাম এন্টার করার পরে এইখানে আপনারা কোনায় একেবারে ছোট্ট করে দেখতে পাচ্ছেন যে লগ ইন লেখা আছে এবং ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনারা যদি নিউ হন তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টটি ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কানে বল্টু ইউটিউব ইউ বিডিও ডিউটিউ ব্লগ এফেক্টিং দিস আইপি অ্যাড্রেস তো যাই হোক কোনো একটু সমস্যা হয়েছে দেন আমি এখানে লগ ইনে যদি ক্লিক করি তো আমার ইউজার নেম এবং আমার পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি এখানে লগ ইন করে নিব তো জাস্ট আমি এখানে কন্টিনিউ দিয়ে দিলাম অটোফিল অটোফিল দিয়ে আমি জাস্ট এখানে আমার উইকিপিডিয়াটা লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পরে আমার কিন্তু উইকিপিডিয়াটি সম্পূর্ণভাবে লগ হয়ে গেছে এবং এখন আপনাদের মনে আসতে পারে যে আমি কোথা থেকে আমার বায়োগ্রাফিগুলো অ্যাড করব তো দেন আপনাকে যেটা করতে হবে যে ফার্স্টে তো আপনি কারোর বায়োগ্রাফি লিখে একবারে পাবলিশ করতে পারবেন না তো এই জন্য আপনার লাগবে হচ্ছে নিজের স্যান্ডবক্স যেখানে আপনি টুকটাক নিজে আগে লেখাই লেখি করে সেখান থেকে শিখতে পারেন তো এখানে আপনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যেতে পারেন যেমন ধরুন লার্ন টু এডিট কোন একটা অপশন আছে এই যে লার্ন টু এডিট তো এখান থেকে আপনি এন্টার করতে পারেন আর একেবারে উপরে আছে স্যান্ডবক্স তো জাস্ট আমি স্যান্ডবক্সে যদি ক্লিক করি তো এইখানে আমার ক্রিয়েটিং ইউজার তোগিরামে জিরো নাইন স্ল্যাশ স্যান্ডবক্স আমার স্যান্ডবক্সটি কিন্তু এখানে চলে এসেছে তো এইটা হচ্ছে আমার স্যান্ডবক্স আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ফাঁকা একটা বোর্ড টাইপের বলা যায় তো এই স্যান্ডবক্সে কিন্তু আপনার নিজের সম্পর্কে লিখতে হবে একটা কথা বলে রাখি এখানে ফার্স্টে ঢোকার পরে আপনার মনে হতে পারে যে মাইক্রোসফট ওয়ার্ড বা ব্লগারের মতো কিন্তু এখানে একটু আলাদা আপনাকে কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজ চাইলে আপনি মনের মতো লিখে দিতে পারেন না অবশ্যই কোড ল্যাঙ্গুয়েজ অনেক ক্ষেত্রে দরকার হয় এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন জিনিস আপলোডের ক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ ইনপুট করে সেগুলো আপলোড করতে হয় তো ধরুন আমি এখানে যদি কিছু লেখালেখি করি আপনি ফার্স্টে আপনি যেহেতু একেবারে নিউ তো নিজের মতো লেখালেখি করতে পারেন যেমন ধরুন আমি যদি এখানে লিখি মাই মাই নেম তো তো জাস্ট আমি আমি এখানে এখানে লিখলাম যেহেতু একেবারে নিউ আপনি লিখলামেখালেখি করতে পারেন তবে সেটা পাবলিশ করতে পারবেন না যদি সেটা রুল অনুযায়ী না হয় আর একটা কথা হচ্ছে গ্রামাটিক্যাল টার্ম গ্রামাটিক্যাল টার্ম যদি কোনো ক্ষেত্রে ভুল হয় তাহলে উইকিপিডিয়া কিন্তু সেটা ভাবে মেনে নিবে না তো এখন আসি ইনসার্টের কথা বোল্ডের কথা উদাহরণস্বরূপ আমার নামটা এখানে আমি যদি এই আমার আমার নামটাকে মার্ক করি সেদিন আমি যদি এখানে এটা বোল্ড করতে চাই আমার নামটা যদি আমি বোল্ড করি দেখেন এটা মার্ক করা আছে তো আমি যদি বোল্ডে ক্লিক করি এটা বোল্ড হয়ে গেছে ঠিক আছে দেখছেন এটা বোল্ড হয়ে গেছে কিন্তু এটা যেমন বোল্ড আমরা জেনারেলি আমাদের ওয়ার্ডে দেখতে পাই তেমন কিন্তু না এটা আর কি ল্যাঙ্গুয়েজ ইনপুট আকারে বোল্ড হয়ে গিয়েছে তো জাস্ট এভাবে আপনি আপনার লেখাগুলো নিজের মতো লিখে নিন ওরা আপনার সেই টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ সেই কোড ল্যাঙ্গুয়েজে কিন্তু ওরা নিজেরাই সেট আপ করে নিবে তো এবারে সেই ইনসার্টের কথা যে আপনি ইনসার্ট করবেন কোথা থেকে টবি তো জাস্ট এখানে আপনারা দেখছেন একটি ইমেজ আইকন আছে তো ওখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ইমেজ অ্যাড করতে পারেন তো জাস্ট এখানে ক্যাপশন হিসেবে আমি আমার নাম দিতে পারি অ্যান্ড অল্টারনেটিভ টেক্সট আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারেন আপনাকে অবশ্যই সম্পূর্ণ ফিল করতে হবে হ্যাঁ তো জাস্ট মাই সেলফ আমি এতটুকুই দিচ্ছি জাস্ট একটা ডেমো দেখানোর জন্য ফাইল নেম দেওয়ার পরে মনে করুন আমি এখানে দিচ্ছি যে পিকসার্ট স্পিক্স ফোর ডট পিএনজি তো এইখানে এই যে উইকিপিডিয়ার উইকিপিডিয়ার যে আপনার প্ল্যাটফর্মটা এখানে উইকিপিডিয়া নামে আলাদা উইকিমিডিয়া নামে সোশ্যালস নামে কিন্তু আলাদা একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার ছবিগুলো আপলোড করতে হয় তো অ্যাট ফার্স্ট ওইখানে আপনার আপলোড করে লাগবে দেন সেখান থেকে আপনারা কপি করে এখানে পেস্ট করতে পারেন তো আমি প্রথমে বলেছিলাম যে একটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ক্যাপচার করা সম্ভব নয় তো আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই দেখালাম যে উইকিপিডিয়া অ্যাকাউন্ট খুলে বা সেখান থেকে উইকিপিডিয়াতে লগ ইন করার পরে লেখালেখি কোথায় করবেন বা আপনি ইমেজ ইনসার্ট কোথায় করবেন তো খুব শীঘ্র নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আপনি উইকিপিডিয়া সোশ্যালস নেম বা সেখানে ইমেজ আপলোড নিয়ে আলাদা একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা নিচে দেখতে পাচ্ছেন যে ফরমেট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে তো এখানে জাস্ট আপনি আপলোডে ক্লিক করবেন তো যেহেতু আমার এখানে কিছু সিলেক্ট করা বাকি আর আমি যেটা সিলেক্ট করেছি পিকসার্ট ফোর ডট পিএনজি তো এই নামে কিন্তু কোনো ছবি এখানে নেই তো যে কারণে আমি যদি আপলোড ক্লিক করিও তারপরে দেখতে পারবেন যেখানে কিন্তু কিছু সমস্যা দেখা যাবে এ দেখুন আমারও কিন্তু সিলেক্ট ফাইল অনলি দিস টাইম যদি আমি সিলেক্ট করি তো আমি ধরুন ফাইলসে গেলাম ফাইলসে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ছবি ধরুন আমি আমার পিক্সার্টে ফোল্ডারে যদি যাই ধরুন এখান থেকে আমি আমার একটা লোগো যদি এখানে আপলোড করি তো দিস ইজ মাই ওন ওয়ার্কে টিক দেবেন যেহেতু আপনি নিজেই আপনার জন্য করেছেন তো এখানে আপলোড যদি ক্লিক করি এখানে জাস্ট আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে আমি সম্পূর্ণ যেটা করছি সেটা হচ্ছে ডেমো দেখানোর জন্য দিস ইজ মাই পিক এখানে আমার ক্যাটাগরি দিতে হবে এখানে আমি সেভ দিলাম এবার যেহেতু আমি আগে আমার যেখানে পিকসার ফোর ডট পিএনজি ছিল আর এখানে দেখতে পাচ্ছেন ফাইল নেম এসি থ্রি থ্রি আর ডট জেপিজি তো ওরা নিজেরাই কিন্তু ফাইল নেমটা ইনসার্ট করে দিয়েছে তো এখন যদি আপনি এটা আপলোড করেন তাহলে খুব সহজে কিন্তু আপলোড হয়ে যাবে তো জাস্ট এখানে আমি আমার ক্যাপশনটা পেস্ট করি তোকের যা ছিল হুবহু আগে তেমনটাই করছি তোকের অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিতে পারি এখানে আমার ফুল নেমটা আমি ইনসার্ট করছি ফুল নেমটা ইনসার্ট করার পরে এখানে আপনার সাইজ আছে তো আমি জানি না সাইজে ঠিক কোনটা সিলেক্ট করতে হবে আমি এখানে আপলোডে ক্লিক করেছি আর কথা বলে রাখি একবারে প্রথমে কিন্তু আপনি চাইলে সেটা পাবলিশ করতে পারবেন না আপনাকে প্রথমে লেখালেখি করতে হবে এবং উইকিপিডিয়াকে বোঝাতে হবে যে আপনি সেই কাছে দক্ষ বা আপনি কোনো রুলস ব্রেক করেন না দেন আপনি যখন নিজের সম্পর্কে লিখবেন তখন সেটা খুব সহজেই পাবলিশ হয়ে যাবে তো আশা করি ভিডিওতে বোঝাতে পেরেছি যে উইকিপিডিয়ার শুরুতে আপনারা কিভাবে সেখানে লেখালেখি করবেন বা ইমেজ ইনসার্ট করবেন তো যেহেতু একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয় আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন আমি একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো